তাসকিন আহমেদের শেখার ক্ষুধাটা যেন কখনো কমে না, বরং তা শুধু বাড়তেই থাকে। দল যখন রয়েছে খুব খারাপ অবস্থায়, সেই সময় তার মধ্যে এই তাড়না থাকার কথা আরও বেশি। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তাসকিনের মধ্যে দেখা গেল সেইটাই। হেড কোচ চান্দিকা হাথুরু সিংহের সাথে সাজাচ্ছিলেন কোনো পরিকল্পনা। প্রতিপক্ষ যখন পাকিস্তান, সেই দলে যখন আছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদদের মতো ব্যাটাররা, তখন তাদের বিপক্ষে বিশেষ পরিকল্পনা সাজানোটাই স্বাভাবিক। কিভাবে তাদেরকে ঘায়েল করা যায় তাসকিন হয়তো নিচ্ছিলেন সেই টোটকাই। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত পাওয়া যায়নি সেরা ছন্দের তাসকিনকে, সেটা বাংলাদেশের দুর্ভাগ্যই বটে। চার ম্যাচে বোলিং করে নিয়েছেন সমান চার উইকেট, ওভার প্রতি খরচ করেছেন প্রায় ৬ রানের কাছাকাছি, প্রতি উইকেট নিতে খরচ করেছেন প্রায় ৪৩ রান। গত এক দেড় বছরে আন্তর্জাতিক ক্রিকেটে যেমন দাপট ছিল তাসকিনের নেতৃত্বাধীন পেস ইউনিটের, তার ছিটে ফোঁটাও দেখা যায়নি এই বিশ্বকাপে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুই দলের পেস ব্যাটারির একটা হেড টু হেড কম্পিটিশনও হয়ে যাবে। পাকিস্তানের শাহিন আফ্রিদি, হারিস রৌফ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের নিয়ে গড়া পেস অ্যাটাকের বিপরীতে থাকবেন বাংলাদেশের তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, হাসান মাহমুদরা। মুখোমুখি লড়াইয়ে এই পেসারদের উপরেও নির্ভর করবে ম্যাচের গতিপথ। বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে ৫টিতে হেরে যাওয়া বাংলাদেশ আত্মবিশ্বাসের তলানিতে রয়েছে। তবে পাকিস্তান সহ পরবর্তী ম্যাচগুলোতে ভালো করতে হলে নিজেদেরকে উজ্জীবিত করার কাজ ব্যক্তিগত পর্যায় থেকেই করতে হবে বলে দলের প্রতি বার্তা রয়েছে ক্যাপ্টেন সাকিব আল হাসানের। যার যার জায়গা থেকে তাদের নিজেদেরকে মোটিভেট করতে হবে, তারা কীভাবে ফর্মে ফিরতে পারে, এবং শুধু ইন্ডিভিজুয়ালি পারে নিজেকে আসলে ফর্মে ফেরাতে, ব্যাটিং কিংবা বোলিং যেটাই বলেন, ইভেন ফিল্ডিংও। যে বিশ্বকাপে ইতিহাসের সেরা সাফল্য আনার প্রত্যয় নিয়ে যাত্রা করেছিল বাংলাদেশ, সেই বিশ্বকাপে রূপ নিয়েছে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ আসরে। তবে শেষটা ভালো করতে চান ক্যাপ্টেন সাকিব। ভালো করার কথা শুধু মুখে বলে নয়, কাজের মাধ্যমে তা প্রমাণ করে দেখানোর তাগিদ ক্যাপ্টেনের। আমরা একসাথে বসে আলাপ করেছি, ইন্ডিভিজুয়ালি আলাপ করেছি, যেভাবে করা সম্ভব যেটা করলে আমাদের মনে হয়েছে যে হয়তো বেটার কিছু হতে পারে, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ্য হলো পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা এবং ২ পয়েন্ট অর্জন করা। তারপরেই দল ভাবতে যায় পরবর্তী ম্যাচগুলোর কথা। তবে বিশ্বকাপে পাকিস্তানের সময়টাও ভালো যাচ্ছে না, তাই বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য তারাও হয়ে থাকবে ক্ষুধার্ত বাঘের মতো, যে কারণে লড়াইটা মোটেই সহজ হবে না বাংলাদেশের জন্য। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।